আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এটা হইলো বাগানের কসু। এটা হইলো গিয়া কই শাক। আমি আজকে দুইটা কারি বানাই, কিছু আলু দিলাম, দিলাম শুকিয়ে, হলুদ গুঁড়ো, মরিচ,
মধুর মাছ তৈল দিয়া খৈ শাক দিয়া অল্প কিছু আলু দিছি দিয়া এটা খারি বানাইছি। এটা হইল গিয়া কচু আর আলু দিয়া এটা সুটকি দি রাখছি। আমার ভিডিও যদি ভালো লাগে আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।